আমি বলবো নায়িকাগুলোর দোষ আছে, বুবলির বাচ্চা নিতে হবে কেন? পরিবার পরিকল্পনা দেখেন, এমনি করে দুই টাকা মায়া বুড়ি খায়। এখানে শাকিব খানের কোনো দোষ নাই, যে কেউ ওর কাছে শুইতে পারে। শাকিব আমাকে কোনেও নিছে তো, আমার সাথে তো প্রেম হয় না, আমার তো পেটে বাচ্চা হয় না। শাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা আছে, এখানে শাকিব খানের কোনো দোষ নাই। অপুর হয় প্রেম ছিল, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। আর যদি প্রেম করতে হয়, প্রেমে আমি বলি যে পরকিয়া করা যায়, এটা আমাদের কোনো অসম্মানের কিছু নাই। এই আমি আসলে মাথা এখনো ঘুরায় মহাদেবী না দিশে রাত দেখতে চাই না, দাঁত একটু এরকম চাপানা, গালটা এরকম ই করা, কিন্তু একই টাইপের অভিনয় না। পরিমাণের কাজ দেখি নাই, ও যে যাই করুক, ডাকসা কি খাক সব কিছু মাফ করে দিলাম, কিন্তু আমাদের কোর্টকে যখন বুড়া আঙুল দেখা বাইরেছে, ওটা সরকারের অপমান, আমাদের অপমান, দ্যাটস ভেরি ব্যাড। অনেকে বলছে আমি দেখি ইয়াং ছেলেদের সাথে প্রেম করি, কই রে কোথায় আর দেখে না, না ইয়াং করলে বলে দেবো, মাথায় যাইতে হবো, সিং করতে হবো। জয়া দেখাই দিয়েছে, হাফ প্যান্ট পরুক আর ব্রাপুরা কাজ করুক, প্রেমে আমি বলি যে পরকিয়া করা যায়। কেউ জামাই যদি 14 বার দেশে বাইরে থাকে, টাকা পয়সা দিয়ে চলে আসে নিজের তৃষ্ণা মিটা, তাহলে এখানে একটা মেয়ে চা খাইতে যাওয়া, ইখা ওই চা খাইতে যাওয়া মানেই হচ্ছে পরকিয়া। আমি মদ খেতে পারি না, সিগারেট খেতে পারি না, এটা আমার একটা ল্যাক মনে হয়। কারণ কি, আমার বাবাও খেতে পারতেন, নাম্বার গ্লাস ধরে থাকতেন, ওটা আমার অ্যালার্জি, নাহলে খাইতাম ঠিকই। এখন আমি গেলাম শাকিব, শাকিব আমাকে কোনেও নিছে তো ব্যাংককে, জ্বর আয় তোরা কোনে নেই বলছে, আমার সিনেমাতে কাজ করতে হবে। আর না জি জিট কই, আমার সাথে তো প্রেম হয় না, আমার তো পেটে বাচ্চা হয় না। আমি বলবো নায়িকাগুলোর দোষ আছে, বুবলির বাচ্চা নিতে হবে কেন? পরিবার পরিকল্পনা দেখেন, এমনি করে দুই টাকা মায়া বুড়ি খায়। এখানে শাকিব খানের কোনো দোষ নাই, যে কেউ ওর কাছে শুইতে পারে। শাকিব আমাকে কোনেও নিছে তো, আমার সাথে তো প্রেম হয় না, আমার তো পেটে বাচ্চা হয় না। শাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা আছে, এখানে শাকিব খানের কোনো দোষ নাই। অপুর হয় প্রেম ছিল, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। আর যদি প্রেম করতে হয়, প্রেমে আমি বলি যে পরকিয়া করা যায়, এটা আমাদের কোনো অসম্মানের কিছু নাই। এই আমি আসলে মাথা এখনো ঘুরায় মহাদেবী না দিশে রাত দেখতে চাই না, দাঁত একটু এরকম চাপানা, গালটা এরকম ই করা, কিন্তু একই টাইপের অভিনয় না, পরিমাণের কাজ দেখি নাই। ও যে যাই করুক, ডাকসা কি খাক সব কিছু মাফ করে দিলাম, কিন্তু আমাদের কোর্টকে যখন বুড়া আঙুল দেখা বাইরেছে, ওটা সরকারের অপমান, আমাদের অপমান, দ্যাটস ভেরি ব্যাড। অনেকে বলছে আমি দেখি ইয়াং ছেলেদের সাথে প্রেম করি, কই রে কোথায় আর দেখে না, না ইয়াং করলে বলে দেবো, মাথায় যাইতে হবো, সিং করতে হবো। জয়া দেখাই দিয়েছে, হাফ প্যান্ট পরুক আর ব্রাপুরা কাজ করুক, প্রেমে আমি বলি যে পরকিয়া করা যায়। কেউ জামাই যদি 14 বার দেশে বাইরে থাকে, টাকা পয়সা দিয়ে চলে আসে নিজের তৃষ্ণা মিটা, তাহলে এখানে একটা মেয়ে চা খাইতে যাওয়া, ইখা ওই চা খাইতে যাওয়া মানেই হচ্ছে পরকিয়া। আমি মদ খেতে পারি না, সিগারেট খেতে পারি না, এটা আমার একটা ল্যাক মনে হয়। কারণ কি, আমার বাবাও খেতে পারতেন, নাম্বার গ্লাস ধরে থাকতেন, ওটা আমার অ্যালার্জি, নাহলে খাইতাম ঠিকই। এখন আমি গেলাম শাকিব, শাকিব আমাকে কোনেও নিছে তো ব্যাংককে, জ্বর আয় তোরা কোনে নেই বলছে, আমার সিনেমাতে কাজ করতে হবে। না জি জিট কই, আমার সাথে তো প্রেম হয় না, আমার তো পেটে বাচ্চা হয় না।